সিকিমের হরপা বানে মৃত্যু হলো দিনহাটার এক যুবকের। গতকাল বুধবার শিলিগুড়িতে তার মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, মঙ্গলবার রাত থেকে হঠাৎ মেঘফাটা বৃষ্টি হরপা বানে বিপর্যস্ত হয় সিকিম। বিভিন্ন এলাকা প্লাবিত হয়, সড়কপথ ভেঙে রুদ্ধ হয়ে যায় নানান জায়গায়, বাড়ি ঘর তলিয়ে যায়, নিখোঁজ হন বহু মানুষ। ঠিক তেমনই হরপা বানে ভেসে যান রাহুল মোদক। জানা গেছে, দিনহাটার ভেটাগুড়ি রুয়ের কুঠি এলাকার বাসিন্দা রাহুল মোদক, বয়স 27, সিকিমে একটি ব্যাংকে কর্মরত ছিলেন। গতকাল বুধবার শিলিগুড়িতে তার মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার, এমনটাই জানিয়েছেন কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। খবর চাওয়ার হতেই ভেটাগুড়ি সহ দিনহাটায় শোকের ছায়া নেমে এসেছে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. রাহুলে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো শোনার পর তো শুনছি যে সিকিমে যেরকম প্রবলেম চলছে, ঠিক আছে, হরপাবান এইসব। তারপর শুনলাম কোনো কারণে ওকে পাওয়া যাচ্ছে না। তারপর কালকে রাত্রে মোটামুটি 11টা 12টার দিকে ওর ডেড বডির আমি ছবি পেলাম। তার কি বলা আছে এখানে এতটুকুই? আপনার সঙ্গে রাহুলের লাস্ট কথা কখন? লাস্ট কথা বলতে মোটামুটি ওর সাথে মোটামুটি 5-7 দিন আগে হয়েছিল, ঠিক আছে? ও আমার খুব ভালো, মানে বন্ধু বলতে আমার ভাই, ঠিক আছে, আমাকে দাদা বলেই ডাকে। দেন মানে ফ্রেন্ডশিপ একটা রিলেশন ছিল। ওখানে হচ্ছে ও মানে ব্যাংক এক্সিস ব্যাংকের আন্ডারে ও হচ্ছে SNIB বলে একটা কোম্পানিতে ও ক্যাশ পিকআপে জব করত, ঠিক আছে? আচ্ছা, ও কি ওখানে কি করে ই করলো? কি করে বলতে, আগে তো দিনহাটাতেই জব করতো। মানে ঘটনাটা যে ঘটলো কি শুনলেন, কিভাবে হলো? মানে কি শুনলাম বলতে, মানে যেগুলো ওদের লোকজনের সাথে শুনলাম, মানে ফার্স্ট টাইম হচ্ছে জল হচ্ছে ঢুকে গেছিল ওদের, মানে ও গ্রাউন্ড ফ্লোরে ছিল, জল ঢুকে গেছিল। তারপর হচ্ছে ওরা ভয় পেয়ে হচ্ছে একদম ছাদে চলে যায়, ভাবছে জল তো অত দূর অব্দি যাবে না। তারপর কোনো কারণে হয়তো এমন একটা কিছু সিচুয়েশন আসছে, ওরা লাভ মারছে যেটা শুনলাম, ঠিক আছে? তারপর লাভ মারার পরে এরকমই সিচুয়েশন। রাহুলের মাসি বললো যে ওর সঙ্গে যে একজন ছিল সে লাভ মেরেছে, জন্য বেঁচে গিয়ে যে লাভ মারছে। না ও লাভ মারছে তাই শুনলাম তো আমি, তাই ঠিক আছে? এখন ও লাভ মারছে না আসছে, ওখানে তো আমি লাইভ ছিলাম না, না জাস্ট এতটুকুই। কোন জায়গায় ওর? রংপুরে, রংপুরে ছিল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রাজু। সন্তোষী মা স্পোর্টস দিনহাটা। আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, যে কোনো খেলাধুলো সরঞ্জাম পাচ্ছেন সুলভ মূল্যে। পাচ্ছেন DSC, A+, MCC, সংস্কারের মতো বিভিন্ন ব্র্যান্ডের টেনিস ব্যাট ছাড়াও ইংলিশ উইলো এবং কাশ্মীর উইলো ব্যাট তো থাকছেই। লিনিং, ইউনেক্স সহ বিভিন্ন কোম্পানির ব্যাডমিন্টন, সেগা, নিভিয়া, আঞ্চা সহ বিভিন্ন কোম্পানির ফুটবল বুট, রানিং শু, ক্রিকেট শু, টেকনো স্পোর্টসের টি শার্ট, ট্র্যাক প্যান্ট পেয়ে যাবেন। রয়েছে হোলসেলের সুবিধা। ঠিকানা দিনহাটা, শীতলা বাড়ি রোড। আমাদের যোগাযোগ নম্বর 6295087429। জানতে পারলেন? ওটা মোবাইলে মানে ভাইরাল হয়েছিল ওখান থেকে দেখেই, তারপরে আমরা ওখান থেকে রিপোর্ট করলাম যে ব্যাপারটা কি। তারপরে আস্তে আস্তে খোঁজ করলাম যে পরে আমার দাদা, মানে রাহুলের বাবা আর চারজন ওখানে গেছিল খোঁজার জন্য। পরে খুঁজতে খুঁজতে শিলিগুড়ি মেডিকেলে যাই, বডি শনাক্ত করে। কবে নিয়ে আসা হবে বডি জানতে পারছেন? ওখান থেকে বললো যে মেডিকেল থেকে রিপোর্ট 3:30 থেকে 4টার মধ্যে, মানে পোস্টমর্টম করে তারপরে 4টার দিকে ছাড়বে। আজকে? আজকে। কি নাম আপনার? আমার নাম অজিত কুমার মাধব। আপনি যে মারা গেছে রাহুল তার কাকা? ওনার কাকা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রুয়ের কুটি, আর রাহুলেরও বাড়ি কিন্তু আসল বাড়ি রুয়ের কুটি, এখানে ভাড়া থাকে। রাহুল ওখানে কি করতো? ওখানে ব্যাংকের কাজ করতো। হ্যাঁ, ব্যাংকের নাম সঠিক আমি জানি না, ওখানে মোটামুটি 4 মাস হয়ে যাওয়ার।